আসসালামু আলাইকুম। আমার বাড়ি পাবনা জেলা, আমি এখানে কল্যাণপুরে থাকি। আমার নাম নাদিয়া নাজনীন, বয়স 34। 6 বছর ধরে বাম হাতে কোনোই পর্যন্ত আর কি ব্যথা, প্রচণ্ড ব্যথা করে। কাজ করলে বেশি ব্যথা করতো। ভারী কাজ, থালাবাটি ধোয়া, ঘরের সমস্ত কাজই করতে গেলে অসুবিধা হতো। ভাবছিলাম যে ভিতরে কোনো পেশি কিংবা কোনো গোশতে কোনো ক্ষত ইয়ে হয়েছে, ভিতরে আর ভালো হবে না এরকম ভাবছিলাম। এর আগেও ডাক্তার দেখাইছিলাম অন্যান্য জায়গায়, এর আগেও 2টা ডাক্তার দেখাইছি। ডাক্তার বলছে ভিতরে ফিলামেন্ট না কি বলে, আমি অত ভালো বুঝি না, এগুলা নাকি ভিতরে আর কি কখনো ভালো হবে না, এ ধরনের কথা বলছিল যে ভালো হবে না। যখন শুনছিলাম তখন ভাবছিলাম যে আর কখনোই ভালো হবে না, তখন মানসিকভাবে খুবই আর কি মনে আঘাত পাইছিলাম যে কখনো ভালো হবে না। এ হাত দিয়ে আসলে আমি এখনো বিশ্বাস করতে পারি না যে কমে গেছে কিনা। মাঝে মাঝে ফিল করি যখন অল্প, তখন মনে হয় যে আগের দিনগুলো কি সত্যি ছিল কিনা, আসলে আমি নিজে বুঝতে করতে পারি না। এক সময় আমার হাজব্যান্ড টেলিভিশনে স্যারের ভিডিওটা দেখে আর অন্যান্য মানুষের কাছ থেকে শুনে তারপরে আমরা আর কি এখানে ডিপিআরসিতে আসছিলাম। এখানে আসার পরে আমি 8 দিন থেরাপি নিয়েছি, লেজার থেরাপি এবং টিকার থেরাপি নেওয়ার পরে আমার হাত আগের চেয়ে অনেক ইমপ্রুভ করছে। যেমন আসলে আমি অবিশ্বাস্য যে আমার হাজবেন্ডও বলে, আমিও মনে মনে চিন্তা করি যে আসলে অনেক দিন ধরে ব্যথা, তো প্রায় 6-7 বছর। তখন আর কি আমি ভাবছিলাম যে কখনো ভালো হবে না, কিন্তু এখন এখানে আসার পরে 7-8টা নিয়ে থেরাপি নেওয়ার পরে যখন কমে গেছে তখন ভাবছি যে বাকিটুকু ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। চিকিৎসা অনেক ভালো, কারণ মেয়েদের জন্য আলাদা মেয়েদের দ্বারা ট্রিটমেন্ট করাচ্ছে আর কি, এটা অনেক ভালো এবং নিট অ্যান্ড ক্লিন। আর তাছাড়া আপুরা অনেক হেল্পফুল। এক কথায় আমি বলতে পারি ডিপিআরসি অনেক আধুনিক। আমি এখানে এসে অনেক স্বস্তির মুখ দেখেছি। আমি আশা করব যাদের এ ধরনের প্রবলেম আছে তারা এখানে এসে ট্রিটমেন্ট নেবেন, সেবা নেবেন এবং সুস্থভাবে লাইফ লিড করবেন, এটাই আমার সবার জন্য কামনা। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে সারা জীবন থাকতে পারে এবং সবাই এখানে আসবেন। সবাইকে আসসালামু আলাইকুম।